শেখপুর র‍্যাব আট ক্যাম্পের একটি দল রবিবার গভীর রাতে জেলার কামারখালী ইউনিয়নের কামারখালী ব্রিজ টোল সংলগ্ন প্লাজার সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে 815 বোতল ফেন্সিডিল ও 1600 পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বহনের ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করে র‍্যাব। র‍্যাব আট ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে একটি চক্র মাদকদ্রব্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত 2:30টার দিকে কামারখালী ব্রিজের টোল প্লাজার সামনে থেকে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেট কারে থাকা ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য বহনের দায়ে মনিরুল ইসলাম রিপন ও আলামিন 23 নামের দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা র‍্যাবের কাছে স্বীকারোক্তিতে জানায়, তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছেন। আটককৃত মাদক ও প্রাইভেট কার সহ আসামিদের মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 5।